রেডি হয়ে পড়েছি এই যে ব্যাগি টানা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেক কিছু রকম ভাবে আমার চোখটা কেমন করছে দেখো। আর একটা কথা হলো, যারা আমার চ্যানেলে নতুন আছো, হাই আই এম স্নিগ্ধা, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব উইথ শিনু লাইফস্টাইল, আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট একটা বেল আইকন আছে অবশ্যই ক্লিক করে দিও, তো যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও দেবো তখনই সবার ফার্স্টে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আমি রেডি হয়ে পড়েছি, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, সঞ্জয় রয়েছে, আর এই যে ঘড়ি নিয়ে নিয়েছি, বিকজ এই হাতে আমি কিছু পড়ছি না, এই যে ঘড়ি পরবো। তো চলো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। সো বেরিয়ে পড়েছি, দেখো টোটোতে উঠে পড়েছি আমি। তো টোটোতে যাতায়াত করার পর তারপরে অনেক লম্বা পথ এটা, এই বাজার দিয়ে আমাদের যে সাওরাপলি বাজার আছে সেই বাজারের ভেতর থেকে যেতে হবে। বাজারের ভেতর থেকে গিয়ে তারপর হলো সাওরাপলি ঘাট পড়বে, যেটাকে পুরনো দিনে দুপয়সা ঘাট বলা হতো। তো অনেকটা লম্বা পথ হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, আর প্রচণ্ড রোদ ছিল, ছাতা নিয়ে আমি ঠিক চলাফেরা করতে পারলাম, খুব ডিফিকাল্ট লাগে। এই যে সাওরাপলি ঘাট, এটাকে ফেরিঘাট হলো, দুপয়সা ঘাট বলে। তো চলে গেলাম ভিতরে গিয়ে, তারপর টিকিটটা কাটতে হবে। আগে দু পয়সা করে টিকিট ছিল বলি দু পয়সা ঘাট আর কি বলা হতো। তারপর টিকিট নিয়ে চলে এসেছি, এই যে যাচ্ছি কি বলে এটাকে, ঠিক ব্রিজ না সামথিং ঠিক জানি না, যেখান থেকে আর কি ফেরি বা বোট আসবে। তো এখানে নেমে বোটে চড়ে আবার বেরিয়ে পড়েছি, তো ব্যারাকপুরে ওই পারে, ওই পারে যাওয়ার পর বাস ধরতে হবে। তো দেখবে পাশে গঙ্গা, আর গঙ্গা এই এবার টিকিটটা দিয়ে দিলাম। টিকিটটা দিয়ে দেওয়ার পর বাসে চড়ে গেছি, 21 নম্বর, না না 21 না, 81 নাম্বার বাস চড়তে হয়। আমাদের তো এক থেকে এসি বাসে করে আবার বাসে করে হবে, চলো। তো টোটোতে আপাতত বসে পড়েছি, তো টোটো না অটোতে বসে পড়েছি, কিন্তু জাস্ট আর কেউ নেই, তো এখন লোক প্যাসেঞ্জার হবে তারপর ছাড়বে। আর কার সাথে যাচ্ছি সেটা হলো, এই দেখো দিদুনের সাথে যাচ্ছি, দিদুনের সাথে যাচ্ছি। তো যা যেখানে যাচ্ছে তারও সারপ্রাইজ, তারাও জানে না যে দিদুন যাচ্ছে, আমি যাচ্ছি সেটা তো জানি, বাট কোথায় যাচ্ছে সেটা তোমরাও জানো না। কার সাথে যাচ্ছি, টোটো না এটা অটো ছিল, সরি অটো ছেড়ে দিয়েছে। তো অটো যাচ্ছি, অনেক ডিফিকাল্ট। এবার দেখো এগুলো সব না পাথর রাখা রয়েছে, পুরো পাহাড়ের মতো রয়েছে, অনেক উঁচু, হয়তো ঠিক মতো ভিডিওতে আসছে না বাট অনেকটাই উঁচু, এটা প্রচন্ড ডিফিকাল্ট। হ্যাঁ হ্যাঁ, এবার তো টাকাটা দিয়েই আমি যাচ্ছি, কারণ সারপ্রাইজ ওর জন্য, বিকজ দিদুন যে আসছে সেটা জানে না। চমকে কেমন লাগলো বল, চলে এসেছি, কোথায় এসেছি তোমরা চিনবে না হয়তো। তো এটা হলো আমার একটা দিদির বাড়ি, রমা দিদির বাড়ি। তো রমা দিদি হয় কিন্তু দিদি বলে কোনোদিন
দিদি বলে কোনদিন ডাকি না, কেউই নেই ভিডিও করছে এই যে আমার আমার দিদি বলি বাট দিদি না কোন দিয়ে আছে বলছে দাঁড়াও 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 তো আপাতত এখন একটু ফ্রেশ হই দিদুর নেই যে জল খাচ্ছে আমি ওকে বললাম আমাকে একটু জল দে আমাকে জল দে সে বেঁচে তো জলটা খাই তারপর একটু বলি একটু চা কর চা খেলে তো জলটা খাই আর চোখটা খুব চুলকাচ্ছে আমার এই চোখটা কি হলো কে জানে প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল তৃপ্তি তো চলো কি রান্না করছে না করছে দেখি গিয়ে কত কিছু নিরামিষ আমার দুজনের জন্য বলেছি তো আমি এই কারণে বললাম যে আমি নিরামিষ খাবো এই যে বেগুন ভাজা আবার এটা কি করছে পরোটা কি করছে বাবা পরোটা করছে আমি যতটা রোগ হয়েছে আরো আমাকে মোটা করে দেবে আর রোগ হবো না ওই দেখো গুলো কি বেশি বকিস না রসুন আর বছরে আনতে খারাপ হয়ে গেছে ফেলে দিস নি এনা এনে এনা ধরো চিপস এদের আমার মেয়ে চুল বেঁধে নিয়েছে একটা কাপড় ছাড়ুন এনে আপল আপল আপেল আপল আপল দরকার ছিল আপল এনে মিষ্টি ধর ধর রে দাঁড়া একটা আপেল একটা আপল পড়ে গেছে এখানে এই যে এক পিস পড়ে গেছে এটা হা করে হ্যাঁ দেখ খা দা করে চেঞ্জ করে নিয়েছি মুখে মেকআপ কিছু ইয়ে করি না আমার দিদি নিয়ে নাইট পরে ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমার দিদি শুধু ভয় পাচ্ছে কিছু বলবে না তো কিছু বলবে না দেখা যাচ্ছে কিচ্ছু বলবে না দিদি খুব টেনশনে আছে তো টেনশন রাখলে হবে না তো যাই হোক রমা মনে হচ্ছে চাটা করছে আমার মুখটা কি এমন আসতে জানি বুঝতে পারছি না তো আপাতত তো মনে হচ্ছে ঠিকই আছে কে তো এখন একটুখানি একটু হাত পাটা ধুয়ে আসি ওই দেখো আমাদের টিফিন দিয়ে দিল কি ঝালা এই কল নেই ওই যে কল ওই তো কল আমি না খুব টিপতে যাবো ওই ওইটা যাও পা থেকে মাথা অব্দি করবো তাই তো রমা আমার একটা লঙ্কা চাই ভাই আমার দিদুনে খাবার আমি তরকারিটা চাইলাম বলে আমাকে পুরো কোটাটা দিয়ে দিল আমি চাইলাম বলে কামড় কোটাটা দিল না